ইলম, হজ ও জিহাদের শারিক ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ। ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ হিজরি দ্বিতীয় শতাব্দীর একজন বরেণ্য ব্যক্তিত্ব। তিনি মার্ভ শহরে জন্মগ্রহণ করেন। এটি খোরাসানের অন্তর্ভুক্ত, ইরানের উত্তর পূর্ব অঞ্চল, প্রায় সমগ্র আফগানিস্তান, দক্ষিণ তুর্কমেনিস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের এক বিস্তীর্ণ অঞ্চল পরিচিত ছিল খোরাসান নামে। তার মা ছিলেন খাওয়ারেজমি, কিন্তু পিতা তুর্কি বংশোদ্ভূত। ক্ষুরধার স্মৃতিশক্তি, জন্মভূমি মার্বে থাকাকালে অল্প বয়সে কোরআনুল কারিম হিফজ করেন আবদুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ। তার অসাধারণ স্মৃতিশক্তির পরিচয় একটি ঘটনা থেকে পাওয়া যায়। একবার এক বন্ধুর সাথে কোথাও যাচ্ছিলেন তিনি, দুজনই হাফিজ। তো তারা কোনো এক স্থানে এক ব্যক্তির আলোচনা শোনার জন্যে বসলেন, শুধু শোনার জন্যে। আলোচনা শেষে আবদুল্লাহ ইবনুল মুবারক বললেন, আমি পুরো আলোচনা মুখস্থ করে ফেলেছি। বন্ধু বললেন, মজা নিলে নাকি? না, সত্যি শুনবেই। তারপর তিনি পুরো আলোচনাটি একেবারে শব্দে শব্দে শুনিয়ে দিলেন। তারিখে বাগদাদ, দশম খণ্ড, 164 পৃষ্ঠা। স্মৃতিশক্তির সাথে গুনাহমুক্ত জীবনের সরাসরি সম্পর্ক আছে। এটা কেবল ইসলামিক জ্ঞান মুখস্থ করার ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রেই প্রযোজ্য। গুনাহ যত বেশি হবে, স্মৃতিশক্তি তত দুর্বল হয়ে যাবে। ইমাম আশ শাফি রহিমহুল্লাহ বলেন, একদিন আমার ওস্তাদ ওয়াকিহের কাছে গিয়ে নিজের স্মৃতিশক্তির দুর্বলতা সম্পর্কে অনুযোগ করলাম। আমাকে গুনাহ ছেড়ে দেওয়ার উপদেশ দিলেন তিনি, কারণ ইলম হলো আল্লাহর নূর, আর আল্লাহর নূর কোনো গুনাহগারকে দেয়া হয় না। শিক্ষকবৃন্দ, ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক রাহিমহুল্লাহ 23 বয়সে ইরাক সফর করেন। সে সময় ইরাক ছিল জ্ঞান বিজ্ঞানের এবং ইসলামের খিলাফতের কেন্দ্র। ইবনুল মুবারক অনেক তাবির কাছ থেকে ইলম হাসিল করেন। এদের মধ্যে ইমাম আবু হানিফা রাহিমহুল্লাহ তার সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষক। এছাড়াও তার শিক্ষকদের মধ্যে আছেন হাম্মাদ ইবনু জায়াদ, হাম্মাদ ইবনু সালামা, সুফিয়ান ইবনু ওয়াইনাহ, ইবনু জুরাইয়াহ, সুফিয়ান আস সাউরি, শুবা আল আমাশ, ইয়াহিয়া ইবনু সাঈদ, ইবনু সুরাইয়াহ আল আউজাই, ইসমাইল ইবনু আয়াশ, ইবনু আবিদিব, হিশাম ইবনু উরওয়াহ আল জারিরি, সুলাইমান আত তাইমি, মালিক ইবনু আনাস, লাইস ইবনু সাদ, আমার ইবনু রশিদ, মামার ইবনু সুলাইমান, জাকারিয়া ইবনু ইসহাক রাহিমাহুল্লাহ ওয়াজমাইন, এছাড়াও আরও অনেকে। দুই সুন্নতের পাবন্দ, ইবনুল মুবারক রাহিমাহুল্লাহের একটি অনন্যতম বৈশিষ্ট্য হল তিনি দুটি বিষয়ে সুন্নতের প্রসিদ্ধ পাবন্দ ছিলেন। প্রথমত ইলম তথা জ্ঞান, এবং দ্বিতীয়ত জিহাদ। আবু নুয়াইম রাহিমাহুল্লাহ বলেন, তিনি ছিলেন হাদিস, হাজ এবং জিহাদের শাইখ। তার আমলও ছিল বরকতময়, কথাও ছিল বরকতময়। প্রসিদ্ধ জীবনী গ্রন্থ সিয়ারু আলামিন নুবালা এর রচিতা ইমাম আজ জাহাবি রাহিমহুল্লাহ বলেন, ইবনুল মুবারক ইসলামী ব্যক্তিত্বদের মাঝে সর্দারদের সর্দার। তিনি তার সারা জীবন কাটিয়েছেন ইলমের সন্ধানে, আল্লাহর রাস্তায় লড়াই করে এবং মানুষকে হজ ও ইলম তলবে সহায়তা করে। বলা হয়ে থাকে তিনি বছরে 10 হাদিস শিক্ষাদীক্ষায় ব্যস্ত থাকতেন এবং বাকি 2 জিহাদে যেতেন। কখনও 4 হাদিসের দার্স দিতেন আর 4 জিহাদে কাটাতেন। তার 9 বিখ্যাত গ্রন্থের মধ্যে সবচেয়ে সুপ্রসিদ্ধ 2 গ্রন্থ হল কিতাবুল জিহাদ ও কিতাবুল জুহুদ। জিহাদ বিষয়ে কিতাবুল জিহাদই প্রথম গ্রন্থ। এর আগে শুধু এই বিষয়ে কোনো গ্রন্থ ছিল না। পরবর্তীকালে ইমাম আশ শাফি আরেকটি রচনা করেন। সুফিয়ান ইবনু ওয়াইনা রহিমহুল্লাহ বলেন, সাহাবিদের জীবন আর আবদুল্লাহ ইবনুল মুবারকের জীবনের মধ্যে কেবল একটি পার্থক্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গলাভ। কারণ আবদুল্লাহ ইবনুল মুবারক রাহিমুল্লাহর ইলমের সাথে সাহাবিদের ইলমের মিল রয়েছে। সাহাবাই কিরাম জিহাদে পিছপা হতেন না, ইবনুল মুবারকও না। ইলম শাস্ত্রে মর্যাদা, আবদুল্লাহ ইবনুল মুবারক ছিলেন একজন মুহাদ্দিস, প্রাজ্ঞ হাদিস বিশারদ। বহু ইমাম তার ইলমের প্রশংসায় পঞ্চমুখর। ইমাম আহমদ ইবনু হাম্বাল রাহিমুল্লাহ বলেন, আবদুল্লাহ ইবনুল মুবারকের যুগে তার চেয়েও বেশি ইলম আর কেউ হাসিল করেনি। ইবনু হাতিম বলেন, আমার বাবাকে বলতে শুনেছি ইবনুল মুবারক হাদিস শাস্ত্রের উদ্দেশ্যে পৃথিবীর 1/4 ভ্রমণ করেছেন। তিনি না বাদ রেখেছেন ইয়েমেন, না মিশর, না শাম, না জাজিরাতুল আরব, না বসরা, না কুফা। ইমাম আজ জাহাবি তাকে আজ সাফার বা পুনঃ পুনঃ দূর দূরান্তে ভ্রমণকারী উপাধি দেন।
হাদিস শাস্ত্রের অনেক বড় বড় আলিমও কিছু না কিছু সমালোচনার শিকার হয়েছেন। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম বুখারি রহিমহুল্লাহ বাঁচতে পারেননি সমালোচকদের সমালোচনা থেকে। কিন্তু হযরত আবদুল্লাহ ইবনুল মুবারক রহিমহুল্লাহর হাদিস বর্ণনা এবং হাদিসের জ্ঞান নিয়ে একজনও প্রশ্ন তুলতে পারেনি আজ পর্যন্ত। হাদিস ও ফিকহের অগাধ পাণ্ডিত্যের কারণে তাকে তার সময়ের শ্রেষ্ঠ চারজন ইমামের একজন গণ্য করা হয়, যার হওয়া তাদিলের আলিমেরা নিরঙ্কুশভাবে ইবনুল মুবারককে বলেছেন শক্তিশালী, নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত মুহাদ্দিস। যে সহি গ্রন্থের জন্য হাদিস বাছাই করেছেন ইমাম বুখারি এত কড়াকড়ি করেছেন, সেখানেও আছে ইবনুল মুবারকের বর্ণিত হাদিস। আসওয়াদ ইবনু সালিম বলেন, ইবনুল মুবারক একজন অনুসরণযোগ্য ইমাম, সুন্নাহের ব্যাপারে তার জ্ঞান প্রখর। যে কেউ তার ব্যাপারে অপমানজনক কথা বলবে তার নিজের ইসলামী প্রশ্নবিদ্ধ। ইয়াহিয়া ইবনু মাইন রহিমহুল্লাহ বলেন, তিনি ছিলেন বিশ্বাসযোগ্যতায় অধিক পরিপূর্ণ একজন ব্যক্তি। সহি হাদিস বিশারদ 20-21 হাজার হাদিস তার গ্রন্থে সন্নিবেশিত করেছেন তিনি। আর নাসাই একজন অন্যতম হাদিস সংগ্রাহক, সিহাসিত্তার রচয়িতাদের মধ্যে একজন। তিনি আবদুল্লাহ ইবনু মুবারক রহিমহুল্লাহ সম্পর্কে বলেন, আবদুল্লাহ ইবনুল মুবারকের চেয়েও বেশি প্রাজ্ঞ ও জ্ঞানী কেউই নেই, তার চেয়েও বেশি হাদিস সংগ্রহকারীও আর নেই। শুধু গ্রন্থ নয়, হাদিসের সনদও সংগ্রহ করতেন তিনি। এমন সব হাদিসের সারহ করতেন যা খুবই শক্তিশালী সনদে বর্ণিত এবং ইমামগণের দৃঢ় সমর্থন পুষ্ট। ইয়াহিয়া আল লাইসির বর্ণনা করেন, একবার ইমাম মালিক রহিমহুল্লাহর শহর মদিনায় আসলেন তিনি। আবদুল্লাহ ইবনুল মুবারককে দেখে ইমাম বললেন, আসুন বসুন। সকলে অবাক, কারণ ইমাম মালিক খুব নিয়ন্ত্রিত জীবনযাপন করেন, কোনো অপরিচিত ব্যক্তির সাথে খোলাখুলি কথা বলতেন না। এরপর ইমাম মালিক ফতোয়া জিজ্ঞাসা করার অনুমতি দিলেন উপস্থিত মানুষজনকে। দেখা গেল প্রশ্নের উত্তর দেওয়ার আগে তিনি বাঁ দিকে ফিরে আবদুল্লাহ ইবনুল মুবারকের দিকে ঝোঁকেন। ইবনুল মুবারক তার কানে কানে উত্তর বলে দেওয়ার পর সেই উত্তর সবাইকে জানান ইমাম মালিক, অর্থাৎ নিজ থেকে না বলে ইবনুল মুবারকের ফতোয়া অনুসরণ করেন তিনি। ইমাম বলেন, এই ব্যক্তিটি তথা ইবনুল মুবারক খুরাসানের সবচেয়ে বড় আলিম এবং ফকিহ। আলিম ও ফকিহ হওয়া ছাড়াও তিনি ছিলেন গুণী কবি, কিন্তু এই কবিত্ব প্রতিভা ব্যয় করেছেন জ্ঞানের প্রসারে। কাব্যিক ভাষায় দিতেন অনেক উপদেশবাণী, কারণ ছন্দ, মাত্রা, অন্তমিল বা সুর বিশিষ্ট কথা সাহায্যে মানুষের স্মৃতিতে বসে যায়, মনে থাকে সাহায্যে। ইলম অন্বেষণ সম্পর্কে আবদুল্লাহ ইবনুল মুবারকের একটি বিখ্যাত উক্তি, জ্ঞান অন্বেষণের শুরুতেই নিয়ত করবে এই জ্ঞান আল্লাহর জন্য সঁপে দেওয়ার, তারপর ইলম শ্রবণ ও অনুধাবন করবে, তারপর আমল করা শুরু করবে এবং এই ইলম ধারণ করে বিলিয়ে দেবে মানুষের মাঝে। আমলের মাঝে ইলমের কার্যকরী সম্পর্ক। সুতরাং তোমার ইলম অনুযায়ী তুমি যা আমল করো না সেই ইলম মানুষকে বলবে না। তিনি আরও বলেন, আমরা যদি দুনিয়ার জন্য ইলম অন্বেষণ করি তবে দুনিয়া মিলবে, যত বেশি তলব করব ততই মিলবে, কিন্তু সেটা আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে ফেলবে। তিনি আরও বলেন, আদব তথা শিষ্টাচার হচ্ছে দিনের এক তৃতীয়াংশ। কারো কাছে অনেক কোরআন হাদিসের জ্ঞান আছে কিন্তু আদব নেই, তার দিন অপূর্ণাঙ্গ। আমি 20 বছর ইলম শিখেছি আর আদব শিখেছি 40 বছর, কারণ আদব বই পড়ে শেখা যায় না, আদব শিখতে হয় অনুশীলন করে। একজন মানুষের মধ্যে আদব আসে দীর্ঘ অনুশীলনের পর। সাহাবাই আজমাইন রাদিয়াল্লাহু আনহুম আগে আদব শিখেছেন, তারপর শিখেছেন ইলম। জিহাদের সাহসিকতা, একজন ইসলামী ব্যক্তিত্ব হবার পাশাপাশি ইবনুল মুবারকের সাহসিকতাও ছিল অপরিসীম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ সম্পর্কে বলেন, ইসলাম যদি উট হয়ে থাকে তবে সেই উটের কুচ হল আল্লাহর রাস্তায় লড়াই করা। তিরমিজি 2616। সুতরাং জিহাদ হল ইসলাম সুরক্ষার সবচেয়ে মৌলিক অনুসঙ্গ। ইবনু কাসির তার গ্রন্থ আল বিদায়া অন্নিহায়তে লিখেছেন, ইবনুল মুবারক ঘন ঘন হাজ আর জিহাদে অংশগ্রহণের জন্য সুপরিচিত ছিলেন। তাজকিরাতুল হুফাজে ইমাম আজ-জাহাবি বলেন, তিনি মুজাহিদদের গর্ব, সাহসীদের নেতা। এক বছর হাজ্জে যেতেন আর পরের বছর নিয়োজিত হতেন আল্লাহর রাস্তায় জিহাদে। প্রথমবার জিহাদে গিয়ে ইবনুল মুবারক তার সহযোদ্ধাদের বলেছিলেন, আমরা সারা জীবন জ্ঞান আহরণ ও ফিকহের তালাশে কাটিয়েছি, কিন্তু কখনো বুঝতে পারিনি যে জান্নাতে যাবার সমস্ত দরজা যুদ্ধের ময়দানেই খোলা, অথচ সারা জীবন আমরা এটা পেছনে ফেলে রেখেছি। এই বলে তিনি কাঁদতে শুরু করেন। তারিখুল বাগদাদ গ্রন্থের সিফাতু সাফওয়া থেকে তার সাহসিকতার প্রমাণ পাওয়া যায়। আবদাহ বিন সুলাইমান বলেন,
রোমানদের বিরুদ্ধে আমরা একবার আবদুল্লাহ ইবনুল মুবারকের সাথে জিহাদে গিয়েছিলাম। দুই পক্ষ মুখোমুখি হলে এক রোমান সেনা সামনে এসে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানায়। তখন মুসলিম শিবির থেকে একজন বেরিয়ে এসে তার সাথে মল্লযুদ্ধে লিপ্ত হয়, কিন্তু মুসলিম সৈনিকটি শহীদ হয়ে যান। এবার দ্বিতীয়জন এলেন, তিনিও শহীদ হন। এভাবে শহীদ হলেন তৃতীয়জনও। এরপর আমাদের পক্ষ থেকে আরেক মুজাহিদ এগিয়ে গেল সামনে। ঘণ্টাব্যাপী দ্বন্দ্বযুদ্ধ শেষে আমাদের মুজাহিদ রোমান যোদ্ধাকে হত্যা করে ফেলে। এরপর রোমানদের থেকে আরেকজন বেরিয়ে আসে, তাকেও হত্যা করে সে নিজেই দ্বন্দ্বযুদ্ধে আহ্বান জানায়। এবার আহ্বানে সাড়া দিয়ে একজন রোমান বেরিয়ে আসে, ঘণ্টাব্যাপী যুদ্ধ শেষে তাকেও হত্যা করে। সবাই আমাদের মুজাহিদ ভাইটির চারপাশে জড়ো হতে থাকল। আমিও সেখানে ছিলাম আর দেখলাম মুজাহিদ ভাই জামার অস্তিনে নিজের চেহারা ঢেকে রেখেছে। আমি তার অস্তিনের এক প্রান্ত ধরে টান দিতেই অবাক বিস্ময়ে আবিষ্কার করলাম এই আর কেউই নয়, তিনি আমাদের আবদুল্লাহ ইবনুল মুবারক। ইমাম আজ জাহাবির অন্য এক বর্ণনায় আছে, ইবনুল মুবারক আবদুল্লাহ বিন সুলাইমানকে কসম খাইয়েছিলেন যেন তার পরিচয় গোপন রাখা হয়। নিজের চেহারা দেখিয়ে বড়াই করা তো দূরের কথা, বরং তিনি বলেছেন, আমার পরিচয় উন্মুক্ত করে দিয়ে আমাকে লজ্জিত করলেন, আমার ভালো কাজ প্রকাশ করে দিলেন। এভাবে ইবনুল মুবারক প্রতিটা যুদ্ধের পর আড়ালে চলে যেতেন, নিজের সাহসিকতা দেখিয়ে বেড়াতেন না তিনি। এর কারণ হিসেবে তিনি বলেন, আমি যার জন্যে লড়াই করি সেই মহান সত্তা আল্লাহ তাআলা জানেন আমি কোথায় আছি, সুতরাং লোকে দেখল কি দেখল না তাতে আমার কিছু যায় আসে না। তার সবচেয়ে বিখ্যাত উক্তিটি হল, অনেক ক্ষুদ্র আমলও নিয়াতের বিশুদ্ধতার কারণে বড় প্রতিদানের হকদার হয়ে যায়, আবার অনেক সময় অনেক বড় বড় আমলও নষ্ট হয়ে যায় নিয়ত পরিশুদ্ধ না হওয়ার কারণে। সিয়ারু আলামিন নোবালা। ঠিক একই গুণ সাহাবিদেরও ছিল, তারা নিজেদের ভালো কাজ এমনভাবে গোপন রাখতেন যেভাবে মানুষ নিজেদের মন্দ কাজ গোপন রাখে। কেউ তাদের কোনো ভালো কাজ প্রকাশ করে দিলে লজ্জা পেতেন, কারণ তারা চাইতেন তাদের এই উত্তম আমলগুলো জমা থাকুক আল্লাহর জন্যে। আল্লাহকে খুশি করার নিয়ত রেখে মায়ের থালাবাসন ধুয়ে দিলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুগুণ বাড়িয়ে প্রতিদান দেবেন। অন্যদিকে লৌকিকতার নিয়তে হাজারো হজ আর জিহাদ করেও লাভ নেই। শেখ আবদুল্লাহ আজাম তার জয়েন্দা ক্যারাভান বই লিখেছেন, ইবনুল মুবারক রাহিমুল্লাহ জিহাদের জন্যে 2600 কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। একবার ইবনুল মুবারক একটা জায়গা গিয়ে ঘোষণা দেন, রিবাতের দায়িত্ব পালন করবে এমন কে আছে। রিবাত অর্থ মুসলিম ভূখণ্ডের সীমান্ত প্রহরা। উপস্থিত সকলে প্রস্তুত হয়ে একত্র হল, কিন্তু তাদের অধিকাংশ ছিল দরিদ্র, সফর করার মতো পাথেও ছিল না, তাদের ছিল না যুদ্ধে অংশগ্রহণ করার মতো অর্থ। এটা বুঝতে পেরে তিনি তাদেরকে বললেন, দেখো আমরা সবাই সমানভাবেই খরচ করব। আচ্ছা আমার সঙ্গে যেতে চাইলে চলো, কিন্তু আগে তোমাদের নিজ নিজ সফরের খরচের টাকাটা আমার কাছে জমা দাও, আমি তোমাদের পক্ষ থেকে একত্রে খরচ করব। যত লোক অভিযানে যাবে সবাই নিজ নিজ টাকার থলি এনে আবদুল্লাহ ইবনুল মুবারকের কাছে জমা দিল। সবগুলো নিয়ে একটি সিন্ধুকে রেখে দিলেন তিনি। পুরো অভিযানে এবং ফিরতি পথে তিনি সব সাথীর পরিবহন এবং খাবারের ব্যবস্থা করতে থাকলেন একদম নিজ খরচে, অন্যদের টাকার থলেতে হাত দিলেন না, উল্টো আরও টাকা যোগ করে রেখেছিলেন কয়েকজনের থলেতে। সফর শেষে খোরাসানে ফিরেই খুললেন এই সিন্ধুক, যার যার থলে তার কাছে ফিরিয়ে দিলেন। তার নিজের যোগ করা টাকাও ছিল সেগুলোতে, যারা 1-2 দিরহাম দিয়েছিল তারা 20 দিরহাম করে ফেরত পেল। এটা কিভাবে সম্ভব হলো? কারণ তিনি বলতেন, যে ব্যক্তি উত্তম নিয়ত করে আল্লাহ তাআলা তার প্রতিটি কাজকর্মে রহমত বাড়িয়ে দেন। ফুজাইল ইবনু আয়াস ছিলেন ইবনুল মুবারকের প্রিয় বন্ধু, তিনিও মক্কার একজন সুপ্রসিদ্ধিত ইসলামী ব্যক্তিত্ব। তার গল্পটাও আধার থেকে আলোতে আসার। যৌবনের শুরুতে তিনি ছিলেন ডাকাত, সড়কে পথ চলতি কাফেলা লুট করতেন। একদিন তিনি এক মহিলার সাথে অসদ উদ্দেশ্যে সাক্ষাৎ করার জন্যে দেয়াল টপকাচ্ছিলেন, এমন সময় তার কানে আসে কোরআনুল কারিমের একটি আয়াত, এখনও কি সময় আসেনি ইমান আননকারীদের অন্তরসমূহ আল্লাহর স্মরণে বিগলিত হবার, সূরা হাদিদ আয়াত 16। এই আয়াতই হয়ে যায় তার দিনে ফেরার মাধ্যম। তারপর তিনি শপথ করেন যে যত বছর তিনি বেঁচে থাকবেন প্রতি বছর আল্লাহর স্মরণে হজ করবেন। হজ্জে ব্যস্ত থাকা গেলে একবার ইচ্ছে হলো বন্ধু আবদুল্লাহ ইবনুল মুবারকের কাছে চিঠি লেখার। ইবনুল মুবারক তখন জিহাদে ব্যস্ত। চিঠিতে ফুজাইল তাকে হজ্জে আসার আহ্বান জানান, নিজের আত্মাধিকতাকে পূর্ণ করার উপদেশ দেন। উত্তরে আবদুল্লাহ ইবনুল মুবারক ফুজাইলকে একটি ঐতিহাসিক চিঠি পাঠান। চিঠিটিতে লেখা ছিল, হে হারামাইনের আকণ্ঠ নিমগ্ন সাধক, যদি তুমি আমাদের দেখতে তবে বুঝতে যে ইবাদতের ব্যাপারে এখনও শৈশবের ক্রিয়াকৌতুকে ডুবে আছো।
যদি কারো গলদেশ চোখের অশ্রুতে সিক্ত হয় তখন আমাদের সিনা হয় রক্তে রঞ্জিত, যদি কেউ কল্পনার রাজ্যে তার ভাবনার ঘোড়াকে করে ক্লান্ত তবে আমাদের ঘোড়াগুলো তখন যুদ্ধের দিনে পরিশ্রান্ত। তোমাদের জন্য রয়েছে আবিরের সুবাস, আর আমাদের আবির হলো ঘোড়ার খুরের আঘাতে উথিত সুবাসিত ধূলিকণা। ওয়াল্লাহি আমাদের কাছে আমাদের নবীর সত্য ও সঠিক বাণী পৌঁছছে যে আল্লাহর বাহিনীর পথের ধুলো ও জাহান্নামের লকলকে আগুন কখনোই একই ব্যক্তির নাসারন্ধে একত্র হবে না। আল্লাহর কিতাব আমাদের মাঝে সত্য কথা বলে, আর আল্লাহর পথে শহীদ কখনো মৃত নয়। কবিতার চরণগুলো ফুজাইল ইবনু আয়াজ রাহিমহুল্লাহর গায়ে গিয়ে ধাক্কা মারে, তার চোখ ভরে ওঠে অশ্রুতে। তিনি এটাকে মোটেও হাজ্জে না আসার অজুহাত বলে উড়িয়ে দেননি, বরং বলে ওঠেন এটাই আসল ইবাদত, এটাই আসল সাহসিকতা, যেখানে ইবনুল মুবারক কোনো ছাড় দিচ্ছে না। আল ফাসাওয়ে একবার আবদুল্লাহ ইবনুল মুবারক রাহিমহুল্লাহর সাথে জেহাদে গেলেন। এক বৃষ্টিমুখর শীতের রাতে ইবনুল মুবারককে কাঁদতে দেখলেন তিনি। আল ফাসাওয়ে কান্নার কারণ জানতে চাইলে তিনি বলেন, অতীত জীবনের সকল বৃষ্টি ও শীতবিহীন রাত স্মরণ করে কাঁদছি, এই দিনগুলো খুবই আরামদায়ক ছিল। সেগুলো যদি এমন বৃষ্টিস্নাত শীতার্ত হতো এবং আমি আল্লাহর রাস্তায় জিহাদে থেকে এমন কষ্টকর পরিস্থিতির বিনিময়ে সওয়াব পেতে পারতাম, সেই আফসোস এখন হচ্ছে। সর্বগুণের আকর। ইসমাইল ইবনু আয়াস রাহিমহুল্লাহ বলেন, আল্লাহর সৃষ্টিতে আমি এমন কোনো উত্তম গুণের কথা জানি না যা আবদুল্লাহ ইবনুল মুবারকের মধ্যে নেই। সত্যবাদিতা, বিশ্বাসযোগ্যতা, সততা, বিনয়, তাকুয়া ও ইখলাস সহ সব ধরনের উত্তম গুণাবলী বিদ্যমান ছিল তার মধ্যে। তিনি আরও বলেন, আমার বন্ধুদের মুখে শুনেছি একবার তারা আবদুল্লাহ ইবনুল মুবারকের সাথে মিশর থেকে মক্কায় সফর করছিল। তিনি সবাইকে খাবিস তথা আটা দিয়ে তৈরি এক ধরনের মিষ্টি খাবার দিয়ে আপ্যায়ন করেছিলেন, অথচ নিজের রোজা অবস্থায় ছিলেন পুরো সফরে। একদিন ইবনুল মুবারকের সাথীরা পরস্পরকে বললেন, চলো আজকে আমরা বন্ধু আবদুল্লাহ ইবনুল মুবারকের চরিত্রের ভালো দিকগুলোর একটি তালিকা বানিয়ে ফেলি। আর সেদিন তারা তালিকায় যা পেলেন তা হলো ইলম, ফিকহ, সাহিত্য, ব্যাকরণ, ভাষাজ্ঞান, জুহদ, বাগ্মিতা, কাব্য প্রতিভা, তাহাজ্জুদ, ইবাদত গুজারি, হজ, জিহাদ, বীরত্ব, প্রেরণা, শক্তিমত্তা, অনর্থক বিষয়ে চুপ থাকা, সততা এবং সাথীদের সাথে কখনোই মতবিরোধে না জড়ানো। একবার হারাম শরীফে অবস্থানকালে আবদুল্লাহ ইবনুল মুবারকের ব্যাপারে সুফিয়ান ইবনু ওয়াইনা রহিমহুল্লাহ বলেন, গোটা প্রাচ্যের মধ্যে তিনিই সবচেয়ে উত্তম ব্যক্তি। সেখানে আরও ছিলেন ফুজাইল ইবনু আয়াজ। সুফিয়ানের কথা শুনে তিনি বললেন, না শুধু প্রাচ্য নয় বরং পূর্ব পশ্চিম মিলিয়ে তার চেয়ে উত্তম কেউই নেই। আবদুল্লাহ ইবনুল মুবারক ছিলেন খলিফা হওয়ার সবচেয়ে যোগ্য ব্যক্তি। ইবনু হিব্বান রহিমহুল্লাহ হাদিসের অন্যতম ব্যাখ্যাকারক, তিনি বলেন, ইবনুল মুবারকের মধ্যে যে গুণাবলী পাওয়া যায় তা সে সময় পৃথিবীর আর কারো কাছে পাওয়া যায়নি। আতা ইবনু মুসলিম রহিমহুল্লাহ বলেন, তোমরা কি কখনো আবদুল্লাহ ইবনুল মুবারকের মতো কাউকে দেখেছো? আমি দেখিনি, দেখবও না। আল কাসিম বিন মুহাম্মদ বলেন, একবার আমরা আবদুল্লাহ ইবনুল মুবারকের সাথে সফরে ছিলাম। মনে মনে ভাবছিলাম কি এমন আছে এই লোকটার মাঝে যে সে এতটা জনপ্রিয়। সে যদি ইবাদত গুজার হয় আমরাও তো ইবাদত করি, সে যদি সিয়াম রাখে আমরাও রাখি, সে যদি আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে থাকে আমরাও তো তাই করি, সে হাজ করে আমরাও করি, তাহলে পার্থক্যটা কোথায়? সিরিয়া অভিমুখে যাত্রার পথে এক বাড়িতে রাত কাটালাম আমরা। হঠাৎ ঘরের পিদিমটা নিবে গেল, কেউই কেউই জেগে উঠল। এতে আবদুল্লাহ ইবনুল মুবারক নিবে যাওয়া পিদিম হাতে বাইরে বেরিয়ে গেলেন পুনরায় জ্বালানোর জন্যে। কিছুক্ষণ বাইরে অবস্থান করে ইবনুল মুবারক পিদিম হাতে আবার ঘরে ঢুকলেন। পিদিমের আলোয় হঠাৎ আমার চোখ পড়ল ইবনুল মুবারকের চেহারার দিকে। দেখলাম চোখের পানিতে তার দাড়ি ভিজে আছে। তখনই আমি মনে মনে বললাম, এই সেই আল্লাহর ভয় যা আমাদের সবার কাছ থেকে ইবনুল মুবারকের মর্যাদাকে আলাদা করে দিয়েছে। লোক চক্ষুর আড়ালে যাওয়ার সুযোগ পেয়েই তিনি আখিরাতের কথা ভেবে অঝোর কেঁদে নিয়েছেন। ইবনুল জাওজি সিফাতুস সাফুয়া। আত্মাধিকতা। শয়তান অনেক সময় মানুষের মনে খুঁতখুঁতে ভাব তৈরি করে, তার জন্যে ন্যাক আমল কষ্টকর করে তোলে। একই কাজ বারবার করতে করতে ক্লান্ত হয়ে যায় মানুষ। এই ওয়াসওয়াসা দূর করতে পারাও এক ধরনের ক্ষমতা। আবদুল্লাহ ইবনুল মুবারক একদিন গোসল করছিলেন। শয়তান তাকে এই বলে ওয়াসওয়াসা দিল যে, তোমার তো শরীরের এই অংশটা পরিষ্কারই হয়নি। ইবনুল মুবারক জবাব দিলেন, আমি পরিষ্কার করেছি। শয়তান বলল, না করনি। এবার ইবনুল মুবারক জবাব দিলেন, তুমি যেহেতু প্রথমে এই দাবি তুলেছ তাহলে তুমিই তোমার দাবির পক্ষে প্রমাণ পেশ করো।
তবুও তিনি স্রেফ শয়তানের প্ররোচনা বসে একই কাজ অতিরিক্ত করেননি। আল হাসান এসা বিন সিরজিস নামে এক খ্রিস্টান ব্যক্তির সাথে ইবনুল মুবারকের পরিচয় ছিল। তার ধর্মীয় পরিচয় জানার সাথে সাথেই ইবনুল মুবারক দোয়া করলেন, হে আল্লাহ তাকে মুসলিম হিসেবে কবুল করুন। ইবনুল মুবারকের এই দোয়া সত্যিই প্রভাব পড়ে। আল হাসান বিন ইসা ইসলাম গ্রহণ তো করেনি, সেই সাথে পরিণত হন অসাধারণ এক মুসলিমে। এরপর জ্ঞান অন্বেষণে দেশ দেশান্তরে ভ্রমণ করেন তিনি। একসময় পরিচিতি লাভ করেন উম্মার এক বিজ্ঞ আলিম হিসেবে। দোয়া কীভাবে সার্বিক কার্যকর করতে হয় সেই জ্ঞান ইবনুল মুবারকের ছিল। জমজমের পানি পানকালে যেই দোয়া করা হয় তা কবুল হয়। প্রায় সময় মানুষ পার্থিব্য কোনো প্রাপ্তির দোয়া করে এই সময়, কিন্তু ইবনুল মুবারক জমজমের পানি পানের সময় দোয়া করতেন যেন তার দিনী জীবন সুন্দর হয়ে যায়। সাধারণ মানুষের মাঝে জনপ্রিয়তা। হাম্মাদ বিন ইয়াজিদের সাথে তখনও আবদুল্লাহ ইবনুল মুবারকের সামনাসামনি পরিচয় হয়নি। এই অবস্থায় কথোপকথনে ইবনুল মুবারকের কাছে হাম্মাদ জানতে চান, আপনার বাড়ি কোথায়? আমি খোরাসানি। খোরাসানের কোথায়? খোরাসানের মার্ব এলাকায়। আপনি কি সেখানকার বিদগ্ধ আলিম আবদুল্লাহ ইবনুল মুবারককে চেনেন? হ্যাঁ চিনি। তার ব্যাপারে আমাকে একটু বলুন তো, তিনি কি করেন, কোথায় যান, তার কাছে কি কি আছে, কেমন মানুষ তিনি? তখন ইবনুল মুবারক বললেন, আমি সেই ব্যক্তি, একজন বিদগ্ধ ফকিহ, বড় ব্যবসায়ী ও অভিজ্ঞ মুজাহিদ হয়েও তার সাধাসিদের চালচলনে তা বোঝার জো নেই, কিন্তু যারা তাকে একবার চিনতে পারে তাদের কাছে মাথার মুকুট হয়ে থাকেন তিনি। সে সময় খলিফা হারুনুর রশিদ ছিলেন মুসলিম জাহানের খলিফা। একদিন খলিফার দাসী প্রাসাদ থেকে দেখতে পেলেন যে এক লোকের চারপাশে হাজার হাজার মানুষ ভিড় করে আছে। তিনি তার পরিচয় জানতে চাইলে তাকে বলা হলো, এই ব্যক্তিটি হচ্ছেন খোরাসানের বিজ্ঞ ও নেতৃত্বস্থানীয় আলিম আবদুল্লাহ ইবনুল মুবারক। তিনি বললেন, এই লোকটি হচ্ছেন সত্যিকারের বাদশাহ। হারুন তো দেহরক্ষী ছাড়া বের হতেই পারে না, আর এই ব্যক্তিটির হাজারো লোকের বেষ্টনীর মধ্যেও কোনো পুলিশ ও বাহিনীর প্রয়োজন পড়ে না, এটাই আসল বাদশাহী। বদান্যতা। ইবনুল মুবারক কেবল একজন বিদগ্ধ আলিম এবং দক্ষ মুজাহিদি ছিলেন না, পাশাপাশি ছিলেন ধনী ব্যবসায়ী। ইমাম আবু হানিফা রহিমুল্লাহর মতো আত্মনির্ভরশীল ছিলেন তিনিও। ব্যবসা করতেন যেন নিজেই নিজের ব্যয়ভার বহন করতে পারেন, যেন এলম অন্বেষণ করতে গিয়ে হাত না পাততে হয় কারো কাছে। জন্মভূমি খোরাসানের মার্ব শহরে তার বাড়ির বারান্দাটি ছিল 50 গজ লম্বা, 25 গজ চওড়া। বারান্দার গোটা আঙিনায় প্রয়োজনগ্রস্তদের পদাচরণে মুখর থাকত। কেউ মাসআলা জিজ্ঞাসা করতে আসত, কেউ ইলম অর্জনের জন্যে, কেউই আসত ব্যক্তিগত প্রয়োজনে। পরে বাগদাদে বসবাসকালে সেখানে ছোট একটি ঘর কিনে অপরিচিত জীবনযাপন করতে থাকেন তিনি। আবদুল্লাহ ইবনুল মুবারক রহিমহুল্লাহ গোটা শহরের সকল অধিবাসীদেরকে নিজের খরচে হজ্জে নিয়ে যেতেন। একবার এরকম এক ঘোষণা দিলেন, কিন্তু খরচের কথাটি বললেন না। হাজ গমেনিচ্ছুরা সবাই নিজ নিজ খরচের টাকার থলি জমা দিয়ে দিল তার কাছে। সবার থলি একটি সিন্ধুকে রেখে হাজ্জে রওনা হয়ে গেলেন তিনি। নিজেই বহন করলেন সকল যাত্রাসঙ্গীর পরিবহন ও যাতায়াত খরচ। এমনকি হাজ শেষে মদিনায় অবস্থানকালে সকলেই জিজ্ঞাসা করলেন, ভাইরা বাসার জন্য কিছু নিয়ে যাবেন? যে যা নেয়ার কথা বলল প্রত্যেককে বাজারে নিয়ে গিয়ে ওই জিনিসপত্র কিনে দিলেন তিনি। মক্কা শরীফে গিয়ে সেখানেও সবাইকে বললেন, মক্কা থেকে বাসার জন্য কিছু নিয়ে যাবেন? আবারও কিনে দিলেন যার যার প্রয়োজনীয় জিনিস। তারপর সফর শেষে শহরে ফিরে এলেন। সেখানে পৌঁছে আলিশান আপ্যায়ন করালেন সবাইকে, সাথে পেশ করলেন অনেক উপহার। তারপর ওই সিন্ধুক খুললেন যাতে যাবার সময় প্রত্যেকের টাকা পয়সার থলে রাখা ছিল, প্রত্যেককে যার যার থলে ফেরত দিলেন। বদান্যতার সমুদ্র বইয়ে দিলেন তিনি এইভাবেই। আরেকবার তিনি হাজ্জে যাচ্ছেন, এক কাফেলাও ছিল সাথে। পথিমধ্যে এক স্থানে কাফেলার লোকেদের একটি মুরগি মারা যায়। মুরগিটি আবর্জনা স্তূপে ফেলে দেয় তারা। ইবনুল মুবারক ছিলেন কাফেলা থেকে সামান্য পেছনে। দেখলেন যে পাশের বস্তি থেকে একটি মেয়ে ক্ষিপ্রবেগে বেরিয়ে এলো, মুরগিটি উঠিয়ে নিয়ে দ্রুত পালিয়ে গেল সেখান থেকে। ইবনুল মুবারক অত্যন্ত বিচলিত হলেন এটা দেখে, বেরিয়ে পড়লেন অনুসন্ধানে। অনেক তালাশের পর খুঁজে পেলেন মেয়েটির বাড়ি। তাকে মৃত মুরগি নিয়ে আসার কারণ জিজ্ঞাসা করলেন। অনেক পীড়াপিড়ির পর মেয়েটি আসল কথা জানাল, তার বাবা মারা গেছেন, ছিলেন ঘরের একমাত্র উপার্জনকারী। মা আর সে শুধু থাকে এখন, ঘরে খাবার কিছুই নেই। অনাহারে এমন অবস্থা হয়েছে যে আর হালাল হারাম বাছার জো নেই, মৃত প্রাণী সংগ্রহ করে খেতে হচ্ছে। এই কথা শুনে হযরত আবদুল্লাহ ইবনুল মুবারকের অন্তরে প্রচণ্ড আঘাত লাগে। তিনি চিন্তা করেন, সেও তো আল্লাহর বান্দা, অথচ অবস্থার কত তফাত। তার কাছে তখন ছিল 2000 দিনার। বাড়ি ফেরার জন্যে 20 দিনার রেখে বাকিটা ওই মেয়েকে দিয়ে দেন তিনি।
সে বছর আর হাজ্জে যাননি। আলবিদায়া অন্নিহায়া। আরও একটি ঘটনা বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনু ঈসা রহিমহুল্লাহ। ইবনুল মুবারক যখনই রাক্কা শহরে যেতেন, এক যুবক এসে সাক্ষাৎ করত। হাদিস শুনত তার কাছে, কিন্তু একবার রাক্কায় গিয়ে আর ওই ছেলের সাক্ষাৎ পেলেন না। লোকজনকে জিজ্ঞাসা করলেন তার খবর কি। জানা গেল যে তার 10,000 দিনার ঋণ জমে গেছে। ঋণদাতা তাকে গ্রেফতার করে জেলখানায় দিয়েছেন। ইবনুল মুবারক ঋণদাতার ঠিকানা জেনে তার ঘরে গিয়ে পৌঁছলেন। বললেন, আমার এক বন্ধু আছে, আপনার কাছে ঋণের দায়ে কারাগারে আছে এখন। আমি এই ঋণ পরিশোধ করে দিচ্ছি, কিন্তু একটা শর্ত, আমার জীবনদশায় তাকে বলবেন না যে কে এই ঋণ পরিশোধ করেছে, কসম করে বলুন। ঋণদাতা প্রতিজ্ঞা করল। যুবকটি কারামুক্ত হয়ে জানতে পারলেন যে কয়েকদিন আগেই ইবনুল মুবারক রাক্কা থেকে বের হয়েছেন, ফলে যুবকটি রওনা দিয়ে তাকে ধরে ফেলল। ইবনুল মুবারক বললেন, শুনলাম তুমি নাকি জেলখানায়। সে উত্তর দিল, জি জেলেই ছিলাম, এখন আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন। কিভাবে বের হলে? আল্লাহ তাআলা গায়েবী ফেরেস্তা পাঠিয়েছেন, সেই আমার ঋণ পরিশোধ করে দিল। ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহর ইন্তিকাল পর্যন্ত যুবকটি জানতেই পারেনি যে কে আসল ঋণ পরিশোধকারী। ইবনুল মুবারক ছিলেন অভিজাত বংশের ছেলে এবং সর্দার শ্রেণীর ব্যক্তিত্ব, তাই দিনে প্রত্যাবর্তনের পরও এক এক সময় তার দস্তরখানে 10-15 পদের খাবার থাকত, বিরাট আসরজমত খাবারের। কিন্তু তিনি নিজে রোজা রাখতেন, মানুষকে ডেকে ডেকে খাবারের দাওয়াত দিতেন এবং প্রয়োজন পূরণ করতেন তাদের। ইবনু আল জাউজি রাহিমহল্লা বলেন, আবদুল্লাহ ইবনুল মুবারক রাহিমহল্লা গরিব অভাবীদের জন্যে বছরে 1,00,000 দিরহাম দান করতেন। আবদুল্লাহ ইবনুল মুবারক জানতেন যে দিনের জন্যে জিহাদ ও ত্যাগ সর্বপ্রথম অর্থ দিয়ে শুরু করতে হয়। তার কাছে এত সম্পদ ছিল, কিন্তু সেসবের প্রতি কোনো আসক্তি ছিল না তার, তাই মানুষের জন্যে খরচ করতেন দু হাতে। হিসাব রাখতেন না কাকে কি দান করেছেন, কাউকে কোনো বই দিলে সেটা ফেরত নিতেন না, কাউকে এক সপ্তাহের জন্যে টাকা পয়সা ধার দিলে সপ্তাহ মাস বছর পেরিয়ে যেত, কিন্তু নিজ থেকে চাইতেন না সেই টাকা। কিন্তু দেনা মেটানোর ব্যাপারে ছিলেন একেবারে তৎপর। একবার তিনি তার এক সিরিয়ান বন্ধুর কাছ থেকে একটি কলম ধার নিয়েছিলেন, কিন্তু সেটা পরে ফেরত দিতে ভুলে যান। ইরাক পর্যন্ত চলে আসার পর মনে পড়ে কলমটির কথা। তিনি পুনরায় ইরাক থেকে শামে সফর করেন শুধুমাত্র একটি কলম ফেরত দেওয়ার জন্যেই। ইন্তিকাল। আবদুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহর জীবনের মতো মৃত্যুটাও ছিল বর্ণাঢ্য। হিজরি 181 সনে 803 খ্রিস্টাব্দে 63 বছর বয়সে জিহাদ থেকে গাজী বেশে ফিরে আসার পর ইন্তিকাল করেন তিনি। এই বয়সেও আল্লাহর রাস্তায় জিহাদে অংশগ্রহণ করেছেন, তাই সরাসরি ময়দানে শহীদ না হলেও তার এই মৃত্যু শাহাদতের তুল্য। ইরাকের হাইতে ফুরাত নদীর তীরে দাফন করা হয় তাকে। এখনও তার মাজারে মানুষ জিয়ারত করতে যায়। আবদুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ শুধুমাত্র একজন ইলমের শাইখ ছিলেন না, তিনি ছিলেন আমলেরও শাইখ। শুধু আলিম এবং ফকিহ ছিলেন না, বরং ছিলেন একজন আমলদার দায়ী। তিনি কোরআন হাদিস ফিখের আলিম হয়ে মানুষকে আল্লাহর রাস্তায় দাওয়াত দিয়েছেন, তার দাওয়াত মানুষ কবুল করেছেন। কারণ অন্তর থেকে নির্গত কথা অন্তরেই দাগ কাটে, কিন্তু মুখের কথা থেমে যায় কান অবধি। তিনি অন্তর দিয়ে কথা বলতেন। ইবনুল মুবারকের উপর আল্লাহ তাআলা রহম করুন, আমাদেরকে তার পদাঙ্ক অনুসরণের তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বি।